আল্লাহ পাকের নাম টিনিয়া পাকে পাঞ্জা তো নাহলে পায়াত শরণ করিয়া নতুন একটি জারিগান আমি যাইতেছি শোনায়া নবীর পরে আসলো বেলায়েতি মুর্শিদি তার ভিতরে একজন আউলিয়া মোহাম্মদ সাম্মাক নামটি ধরি হযরত মোহাম্মদ সাম্মাক রহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন রশিদের শাসনামলের এক মহাত্যাগিতা পড়ছিলে আপনাদের জানাই বিশেষ করে সে বাগান্নিতার জন্য তিনি বিশ্বখ্যাতি অর্জন করলো হযরত মারুফ খারকি রহমতুল্লাহর মতো সাধকের হৃদয়ের দুয়ার খুলে গেল মহাসাধকের হৃদয়ের দুয়ার খুলে যায় তার হৃদয়ে স্পর্শী বক্তৃতা খলিফাও ছিলেন তারাকান্ত আস্থা ভোজনকারী তিনি একবার খলিফাকে বললেন কোন বস্তুর চেয়ে ত্যাগের সেই মহাত্মায় অনেক বেশি মোহাম্মদ সাম্মাক রহমতুল্লাহ বাদশাহ হারুন রশিদের শাসনামলে এক মহৎ গীতাপোষ ছিলেন তিনি এই সাম্মাক বিশেষ করে সেই বাগিতান্নাতার জন্য তিনি বিশ্বখ্যাত হযরত মারুফ খারকি রহমতুল্লাহর মতো সাধকের হৃদয়ের দুয়ার খুলে যায় তার হৃদয়স্পর্শী বক্তৃতা খলিফাও ছিলেন তার একান্ত আস্থাভজন এই মোহাম্মদ সাম্মাক যখন বক্তৃতা দিতেন তখন খলিফা হারুন রশিদ তিনি তার বক্তৃতা শুনতেন তো তিনি একবার খলিফাকে মোহাম্মদ সাম্মাক খলিফা হারুন রশিদকে বললেন যেন কোন বস্তুর চেয়ে ত্যাগের মহত্তা অনেক বেশি একবার হযরত সাম্মাক রহমতুল্লাহ ভীষণ অসুস্থ হযরত আহমদ হাওয়ারি রহমতুল্লাহ তার চিকিৎসার জন্য বিশেষভাবে সক্রিয় হন তার প্রসাব পরীক্ষা করা হয় এবং তদ অনুযায়ী চিকিৎসার জন্য সেই শান্ত চিকিৎসার জন্য হযরত আহমেদ এক চিকিৎসকের সেই উদ্দেশ্যে যাত্রা করলেন পথে তার সঙ্গে দেখা হয় এক শান্ত সম্য বৃদ্ধার তো সেই বৃদ্ধা হযরত আহমদ সাম্মাকে যাত্রার উদ্দেশ্য জেনে নিয়ে সবিনয়ে বললেন সুবহান আল্লাহ আল্লাহর এক বন্ধুর সাহায্যের জন্য তুমি চলেছো আল্লাহর এক শত্রুর কাছে আল্লাহর শত্রু বলতে তিনি চিকিৎসকের কথাই বুঝতে চেয়েছিলেন কেননা ওই চিকিৎসক ছিলেন একজন অগ্নি উপাস্য আর তারই কাছে যাচ্ছে ব্যাধি ভালো করতে বিদ্যা হযরত আহমদ সাম্মাককে বললেন তুমি সাম্মাককে বলো সে যেন ব্যাধি কবলিত স্থানটিতে হাত রেখে পাঠ করে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি আনজাল অর্থাৎ আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে উঠবেই তার উপদেশ শিরোধার্য করে হযরত মোহাম্মদ হাওয়ারি ফিরে এলেন এবার মোহাম্মদ সাম্মাকের কাছে এইবারে তিনি এবং ঘটনাটির বিশদ বিবরণ করিলেন যাইয়া হযরত সাম্মাক তার নির্দেশ অনুযায়ী
তৎক্ষণাৎ উল্লেখিত দোয়া পাঠ করিয়া দোয়া পাঠ করিয়া ব্যথার স্থানে ফুক গেল দিয়া আর আল্লাহর অসীম দয়ায় সম্পূর্ণ সুস্থ মুহাম্মদ সাম্মা কইয়া যায় কিন্তু প্রতিমধ্যে যে সমুদ্র সংবিদ্যার দেখা গেল হইয়া তিনি কে হযরত মুহাম্মদ সাম্মাকে বললেন তিনি চিরখ্যাত মাতা খাজা খিজির আমি নাম কি যাই বলিয়া ধারণ করেছিল এই দোয়া শিকায়েতার কারণে মুহাম্মদ সাম্মাক আল্লাহর উনি উনি সুস্থ হয়ে গেল মুহাম্মদ সাম্মাক রহমতুল্লাহ বললেন সেই আউজুর অর্থ হলো নিজেকে সবচেয়ে ছোট মনে করা তিনি আরো বললেন মুহাম্মদ সাম্মাক বললেন প্রাচীনকালে লোকেরা ছিলেন ঔষধ সদৃশ্য যার দ্বারা মানুষ রোগমুক্ত হয় আর একালের লোকেরা বিষয়তুল্য যার দ্বারা মানুষ আরো বেশি রোগ সেই রোগাক্রান্ত রোগাক্রান্ত হয়ে যায় মুহাম্মদ সাম্মাক বললেন এক এক সেই এক এক কালে উপদেশ দাতাগণ উপদেশ দান খুব কঠিন কাজ বলে মনে করতেন তিনি যেমন আজকাল বিদ্যা অনুযায়ী চর্চা করাকে কঠিন কাজ মনে করা হয় এখন যেমন আমলরত আলেমের সংখ্যা খুব সেই নগণ্য তেমনি তখন উপদেশ দাতাগণের সংখ্যাও ছিল খুব স্বল্প বর্ণনায়াসিবারে মুহাম্মদ সাম্মাক তাই অকৃত তার ছিলেন বলতেছি ভাই বলতেছি সবাই অকৃত তার ছিলেন আপনাদের জানাই বিবাহের প্রতি তার অনিহার কারণ এবার ভাই বিবাহের কারণ হিসাবে তিনি বললেন তিনি বলেছিল আমি দুইটি শয়তানের এবার মোকাবেলা করতে হব আমি মোকাবেলা করতে সক্ষম তো নই আমার নিজের সঙ্গে এক শয়তান স্ত্রীর সঙ্গে আর এক শয়তান হইয়া যায় এই দুটি শয়তান একত্রিত এবার গেলে হইয়া তাহলে আমার অবস্থা কি দাঁড়াবে সেই জন্য বিয়া শাদি করব না কথিত আছে মুহাম্মদ সাম্মাক রহমতুল্লাহ আল্লাহর ওলি অকৃতদার ছিল যাইয়া বিবাহের প্রতি তার অনিহার কারণ হিসাবে তিনি বললেন আমি দুইটি শয়তানের মোকাবেলা করতে পারবো না আমার নিজের কারণ আমার নিজের সঙ্গে এক শয়তান ও স্ত্রীর সঙ্গে আর এক শয়তান এই দুইটি শয়তান যদি একত্রিত হয় তাহলে আমার অবস্থা কি দাঁড়াবে বলো এবার তাই মুহাম্মদ সাম্মাক বললেন আমি বিয়ে শাদি ধার ধারবো না মৃত্যুর পূর্বে মুহাম্মদ সাম্মাক রহমতুল্লাহ তিনি আল্লাহর দরবারে এই মোনাজাত করেন হে প্রভু আপনি ভালো করেই জানেন আমি যখন পাপের কাছে লিপ্ত ছিলাম তখনও আমি আমার বন্ধু বর্গ ও ভক্তবৃন্দকে ভালোবাসতাম শ্রদ্ধা ভক্তি করতাম আপনি আমার এই অধম বান্দার সেই ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধাকে তার মাগফিরাতের কারণ স্বরূপ গণ্য করুন দরবারে আপনি কিরূপ ব্যবহার লাভ করলেন তিনি বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে এবং উত্তম আচরণ প্রদর্শন করে তবে দাম্পত্য জীবনের তথা সন্তান সন্তানের ঝামেলা ও ব্যতিব্যস্ততায় পৃথক মহিমা আমি তা থেকে বঞ্চিত মন প্রাণে হরিয়া নীল গো আমার মন প্রাণ হরিয়া নীল না জানি তো সন্ধানে
বাঁকা নয়নে আমার শ্যামের বাঁকা নয়নে কি মোহিনী আসে সখী কে জানে সখী গো প্রাণ সখী গো লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো গো পাগল করলো ওই রূপেরই বানে সখী গো ওরে প্রাণের বন্ধুয়ারি লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো গো পাগল করলো ওই রূপের বানে আমার আখি নিয়া দেখ না সাইয়া কি রূপ দেখাই তোর নয়নে আমার আখি নিয়া দেখ না সাইয়া কি রূপ দেখাই তোর নয়নে কি মোহিনী আসে সখী কে জানে হায়রে কি মোহিনী আসে সখী কে জানে সখী গো ওরে প্রাণ সই সই ওই রূপ যখন মনে পড়ে খাসার পাখি রয় না ঘরে গো উড়ে বেড়াই বন্ধু আর সন্ধানে সখী গো ওই রূপ যখন মনে পড়ে খাসার পাখি রয়ে না ঘরে গো ঘুরে বেড়াই বন্ধু আর সন্ধানে সখী ওই রূপে মনোরে নীল কান্দাইল জীবনে ওই রূপে মন হরে নীল কান্দাইল জীবনে কি মোহিনী আসে সই গো কে জানে বন্ধুর বাঁকা নয়নে আমার শ্যামের বাঁকা নয়নে কি মোহিনী আসে সখী জানি সখী গো ওরে আমার সখী গো আমার অমূল্য ধন হীরা কাঞ্চন মানিক রতন মানিক রতন গো ওই রূপ আমার অমূল্য ধন
হীরা কাঞ্চন মানিক রতন গো চোখের মণি ভাবিয়াছি মনে সতী গ্রহ ওল প্রাণাশয় সই আমার অমূল্য ধন ওই রূপ আমার অমূল্য ধন হীরা কাঞ্চন মানিক রতন গো চোখের মণি ভাবিয়াছি মনে ওরে রজ বলে মরণ কালে ওই রূপ যেন পাই সামনে রাজ্য বলে মরণ কালে ওই রূপ যেন পাই সামনে কি মহিনী আসে সখীকে জানে বন্ধুর বাঁকা নয়নে আমার শ্যামের বাঁকা নয়নে মন প্রাণ হরিয়া নীল গো মন প্রাণ হরিয়া নীল না জানি কোন সন্ধানে কি মোহিনী আসে সখীকে জানে হরে কি মোহিনী আসে সখী কে জানে